আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার কখন ও কেন দাঁতের ক্যাপ রিপ্লেস করে নিতে হয় তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স দাঁতের সমস্যা হলে অনেকেই আমরা ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে থাকি সাধারণত দাঁতে যখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় রুট ক্যানেল ট্রিটমেন্ট কমপ্লিট হওয়ার পরে দাঁতে ক্যাপ পরাতে হয় এছাড়া দাঁত যদি কখনো ভেঙে যায় বা দাঁত কালো হয়ে যায় সেক্ষেত্রেও আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করিয়ে দিয়ে থাকি তো ফিওর্স ক্যাপ করা দাঁতের জন্য বিশেষ কিছু সতর্কতা আমাদের মাননীয় রয়েছে কারো কারো ক্ষেত্রে দেখা যায় দাঁতে ক্যাপ করানোর কয়েক বছরের ভিতরে এমন সমস্যা তৈরি হয় যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি যদি মাড়ির ভিতরের দিকে দাঁত হয় সেক্ষেত্রেও এ ধরনের সমস্যা হয়ে থাকে এবং যদি সামনের দাঁতে ক্যাপ করা হয় সেক্ষেত্রেও এ ধরনের সমস্যা হয়ে থাকে তো ফিওর্স দাঁতের ক্যাপের যে সাবধানতাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো এখানে রিসেশন তৈরি হওয়া অর্থাৎ এই যে যে ছবিটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপ এবং মারির সংযোগস্থলে কিছুটা ফাঁকা তৈরি হয়েছে এটি সাধারণত ডাক্তারদের ভুলের কারণে হয় না এটি ব্রাশ ঠিকমতো না করার কারণে টুথব্রাশ ঠিকমতো ব্যবহার না করার কারণে কিন্তু এ ধরনের সমস্যা হতে দেখা যায় তো ভিউয়ার্স যখনই ক্যাপটি সেটিং করা হয় তখন এ ধরনের সমস্যা না থাকলেও কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে এ ধরনের ফাঁকা হয়ে যাওয়া সমস্যা তৈরি হয় তো ভিওর্স ক্যাপ মার্জিনে এ ধরনের সমস্যা যদি ঘটে থাকে তখন সে দাঁতটি ধীরে ধীরে নষ্ট হতে থাকে এমন ফাঁকা থাকার কারণে সেখানে ধীরে ধীরে খাবার জমতে পারে আর সাধারণত এমন স্থানে খাবার জমলে আমাদের সেটি বোঝাই বুঝতেই পারি না যে সেখানে খাবার জমছে কারণ মুখের মধ্যে তেমন একটা বোঝা যায় না কিন্তু তারপরেও এ ধরনের ফাঁকা থাকার কারণে যখন সেখানে খাবারগুলা প্রতিনিয়ত আটকে থাকতে থাকে তখন সেখানে ধীরে ধীরে ব্যাকটেরিয়া উৎপন্ন হয় এবং দাঁত ধীরে ধীরে ভঙ্গুর হয়ে যেতে থাকে এবং এক পর্যায়ে কালো হয়ে যায় নষ্ট হয়ে যেতে থাকে তো ভিওর্স যারা ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়েছেন তারা তাদের ক্যাপের দিকে ক্যাপ করা দাঁতটির দিকে একটু লক্ষ্য রাখবেন যদি দেখেন যে কোনো ধরনের এমনভাবে ফাঁকা হয়ে গেছে বা এমন ফাঁকা হয়ে গেছে তাহলে নিকটস্থ আপনার দাঁতের ডাক্তারের কাছে গিয়ে তার একটা ব্যবস্থা করে নেবেন তাহলে আপনার এ ধরনের দাঁত ভবিষ্যতে কখনো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না যদি এমনভাবে থেকে যায় একটি দিন দিন নষ্ট হতে থাকে এখানে ফাঁকা থাকার কারণে এখানে দিন দিন নষ্ট হতে থাকবে দাঁতটি এবং একটা সময় যে আপনার সে দাঁতটি অল্প চাপে কিন্তু ক্যাপ করা দাঁতটি আপনার ভেঙে পড়তে পারে তো যদি এ ধরনের সমস্যা কারো হয়ে থাকে তাহলে তার জন্য যে পরামর্শ রয়েছে তা হলো ক্যাবটি রিপ্লেস করে নেওয়া অর্থাৎ ক্যাপটি পরিবর্তন করে নেওয়া ভিওর্স এ ধরনের মার্জিন যদি শর্ট হয়ে থাকে ক্যাপের মার্জিন শর্ট হয়ে থাকলে যদি সামান্য হয় সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নাও হতে পারে তবে যদি অধিক ফাঁকা হয়ে যেয়ে থাকে তাহলে আপনার ক্যাপটি পরিবর্তন করে নেওয়াটাই ভালো অথবা যদি সেখানে ফিলিং করে রাখা যায় তাও সেটিও করতে পারেন যদি ফিলিং করার মতো অবস্থা থাকে তাহলে আপনি সেই ফাঁকা অংশটিকে টুকুতে আপনি ফিলিং করে রাখতে পারেন যদিও এমন অবস্থায় এমন পজিশনে দাঁতের ফিলিং বা পুটিং খুব বেশি দিন স্থায়ী হয় না সব থেকে ভালো হয় যদি এমন ফাঁকা তৈরি হয় তাহলে সেই ক্যাপটি আপনি যদি চেঞ্জ করে নেন তাহলে সারা জীবন আপনার সেই দাঁতটি ভালো থাকবে তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম